স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এবং অনেকের কোয়েশ্চেন রয়েছে নেক্সট অফ নেক্সট অফ ইভেন্টে তোমরা একশো হবে নাইরিক ক্যারেক্টার এবং পাঁচশো ডেমেন্ট হবে নাইরিক ক্যারেক্টার ফুল বান্ডেল দেখতে পেয়ে যাবে আর বেশি দিন বাকি নাই আমাদের তিন থেকে চার দিনের ভিতরে কিন্তু আমাদের নতুন টপ ইভেন্ট আসবে নতুন টপ ইভেন্টে তোমরা নাইরিক ক্যারেক্টার এবং নাইরিক ক্যারেক্টার ফুল বান্ডেল দেখতে পারবা যাই হোক অফিসিয়াল ব্যানারটা এখন পায় না অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলেও তোমাদেরকে দেখাই দিব অনেকদিন হয়ে গেল আমাদের গেমে কিন্তু কোনো ইনকিউবেটর রিটার্ন আসতেছে না তোমাদেরকে অনেকদিন ধরেই জানাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলের যে ইনকিউবেটারটা রয়েছে এটা কিন্তু রিটার্ন আসবে 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 বলে কিন্তু অনেকদিন হয়ে গেল আসতেছে না চার থেকে পাঁচটা সার্ভারে কিন্তু

ম্যাপটা নতুন ম্যাপটা কবে আসবে নতুন ম্যাপটার নাম হচ্ছে আলপিন ম্যাপ এটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই মাসের কিন্তু ষোলো তারিখে এই ম্যাপটা গেমে চলে আসবে এই ম্যাপটা গেমে আসার পর তোমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু ফাইল থেকে ডাউনলোড করতে হবে তোমাদেরকে আর এই ম্যাপটা দেখাচ্ছি না এই ম্যাপটা দেখাতে গেলে আমার ভিডিওটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের হয়ে যাবে কারণ অনেক বড় ম্যাপ রিভিউ করা এখন পসিবল না তোমরা ইউটিউবে গিয়ে সার্চ দিবা আলপিন ম্যাপ ফ্রি ফায়ার তাহলে কিন্তু তোমরা এই ম্যাপটা পুরোপুরি রিভিউ দেখতে পারবা এখানে কিন্তু লেখা আছে ম্যাপটা ষোলো তারিখে আসবে বাট আমি একটু লিক্স পেয়েছি ষোলো তারিখে যদি না আসে তাহলে এটা ষোলো তারিখে গেমে চলে আসবে কারণ

ইনকিউবেটারটা কি রিটার্ন আসতেছে এখানে রিটার্ন আসবে এরপরে বিস্তারিত যা বলতে হচ্ছে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি ফ্রি ফায়ার কিন্তু তার নিজের ইচ্ছা মতো ইভেন্ট বা আপডেট দেয় না সেখানে কিন্তু অডিয়েন্সেরও ইচ্ছা থাকে যে অডিয়েন্সের ইচ্ছার উপরেও কিন্তু অনেক ইভেন্টগুলি দেয় সো স্ক্রিনের উপর তোমরা যে চারটা দেখতে পাচ্ছো অনেকগুলি ডিমান্ড ছিল আমাদের অডিয়েন্সদের অডিয়েন্সের ডিমান্ডের ভিতরে সবচেয়ে বেশি ডিমান্ড যেগুলোতে ছিল এবং গেরিনার পক্ষেও দেওয়া পসিবল যে ইভেন্টগুলো অথবা যে আইটেম গুলো সেই সবগুলোর একটা লিস্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা ইনকিউবেটর রিটার্নেরও একটা চার্ট দেখতে পাচ্ছ আর আমি লিঙ্কস পেয়েছি সামনের মাসে ব্রাজিল সার্ভারে কিন্তু ক্রিমিনাল ইনকিউবেটারটা রিটার্ন আসতেছে আর ব্রাজিল সার্ভারে যে ইভেন্টগুলো আসে সেই ইভেন্টগুলো কিন্তু বাংলাদেশ সার্ভারেও এক থেকে দেড় মাসের ভিতরে চলে আসে তো তোমাদেরকে প্রায় কনফার্মলি জানাই দিচ্ছি ব্রাজিল সার্ভারে যদি চলে আসে ইভেন্টটা তাহলে কিন্তু তোমরা ফেব্রুয়ারি মাসের ভিতরে এই ইনকিউবেটার রিটার্নটা দেখতে পেয়ে যাবা এখন আমি তোমাদেরকে ডায়মন্ড জমায় রাখতে বলতেছি না একটু ওয়েট করো যারা যারা আমাদের চ্যানেলের সাথে আপডেট থাকো তারা আস্তে আস্তে জানতে পেরে যাবা যে কবে কি আসবে বা আমি যখনই লিক্স পেয়ে যাবো অবশ্যই তোমাদেরকে দশ থেকে পনেরো দিন আগে জানাই দিব তখন তোমরা ইজিলি ডায়মন্ড জমায় রাখতে পারবা আর এক একটা ক্রিমিনাল বান্ডেল নিতে কিন্তু তিন তারা তাদের ডায়মন্ড ওয়েস্ট হয়ে যাবে তো অবশ্যই যাদের ভাবের বেশি টাকা তারাই কিন্তু ট্রাই কর আবার অনেকেরই কোশ্চেন রয়েছে ভাই মিস্ত্রি শপ কে এই মাসে আসবে যতদূর যা লিক্স পাচ্ছি সেহেতু নাইন্টি নাইন পার্সেন্ট প্রায় কনফার্ম এই মাসে মিস্ত্রি শপ টা আসবে তোমাদেরকে এই কয়দিন অনেকগুলো বান্ডেল দেখাইছি আবার অনেকগুলো ডে বলছি তো আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি তোমরা ইলিট পাসে এই মাসে ডিসকাউন্ট দেখতে পাবাই পাবা আর সেটা মিস্ত্রি শপ হওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি কোন বান্ডেল আসবে এটা তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম কিছু দিচ্ছি না আর কবে আসবে সেটাও তোমাদেরকে হান্ডেড পার্সেন্ট কনফার্ম কিছু দিচ্ছি না জাস্ট তোমাদেরকে জানাই দিচ্ছি এই মাসের ছাব্বিশ তারিখের আগেই তোমরা দেখতে পারবা যদি আসে মিস্ত্রি শপ

ক্রেডিট দেওয়া আছে যাদের যাদের ইচ্ছা আছে তারা কিন্তু ভাইয়া সাপোর্ট করতে আল্লাহ হাফেজ